অবশেষে 50 বেসিস পয়েন্ট সুদহার কমালো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এর আগে দেশটির নীতি সুদহার সর্বোচ্চ 5.5 থেকে 5.25 শতাংশ ছিল। 50 বেসিস পয়েন্ট কমানোর ফলে ফেডারেল রিজার্ভের সুদহার এখন 4.75 থেকে 5 শতাংশের মধ্যে থাকবে। করোনা মহামারীর পর 4 বছরের মধ্যে প্রথমবারের মতো সুদহার কমালো প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে নীতি নির্ধারকটা আরও 50 বেসিস পয়েন্ট সুদহার কমানোর চেষ্টা করবেন।